স্টার জলসায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ভাগ্যলক্ষ্মী। সিরিয়ালের অন্যতম একটি চরিত্র হলো রূপায়ণ। সিরিয়ালের রূপায়ণ নায়কের ভাই। নায়কের চরিত্রে আছে রাহুল। সিরিয়ালে আপনারা দেখেছেন যে রিয়া রূপায়ণের সাথে প্রেম করতে চায়, তবে বাস্তব জীবনে কার সাথে প্রেম করছে রূপায়ণ কিংবা তার গার্লফ্রেন্ডের নাম কি, সমস্ত ঘটনা জানতে না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি রূপায়ণের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। ভাগ্যলক্ষ্মী সিরিয়ালে রূপায়ণ চরিত্রে যিনি অভিনয় করছে তার আসল নাম ফারহান ইমরোজ। ফারহান ইমরোজকে আপনারা এর আগে অনেক সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন। সিরিয়াল ছাড়াও সে সিনেমাতে কাজ করে থাকে। অনেকদিন ধরে বাংলা সিরিয়ালে দেখা যায়নি তাকে। এর আগে সে সবগুলো সিরিয়ালে মেইন রোলে ছিল, কিন্তু এই প্রথম ভাগ্যলক্ষ্মী সিরিয়ালে সাইড রোলে কাজ করছে ফারহান, কারণ তার পরিবার তাকে বাংলা সিরিয়ালে মিস করছে। আর আগের মতো কাজ নেই বলে সাইড রোলেই সে এসেছে। এখন কথা হলো রূপায়ণ অর্থাৎ ফারহান কার সাথে প্রেম করছে কিংবা তার গার্লফ্রেন্ডের নাম কি। ফারহান জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা পলের সঙ্গে বাস্তবে প্রেম করছে। আপনারা তো সকলেই প্রত্যুষা পালকে চিনেন, তবু মনে রেখো সিরিয়ালে প্রত্যুষা নায়িকার ভূমিকায় এবং ফারহান নায়কের ভূমিকায় কাজ করেছিল। সিরিয়ালে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়ে যায়। তারপর এক বছর সম্পর্ক থাকার পর তারা আলাদা হয়ে যায়, কিন্তু কিছুদিন ধরে তারা আবার একে অপরকে বুঝতে পেরেছে। তারা আবার আগের মতো প্রেম করছে। শোনা যাচ্ছে যে সামনেই তারা একে অপরকে বিয়ে করবে। তবে ফারহানের ধর্ম ইসলাম আর প্রত্যুষার ধর্ম হিন্দু। প্রেমের মধ্যে তারা তাদের ধর্ম দেখে না, আর এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে, কিন্তু ফারহান ও প্রত্যুষা সমালোচনাকে পাত্তা দেয়নি। তারা তাদের মতো করে একে অপরের সাথে প্রেম করছে। তো দর্শক, কে কে চান তারা যেন একে অপরকে বিয়ে করে, কিংবা রূপায়ণ অর্থাৎ ফারহানের অভিনয় আপনাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।